Hey guys, welcome to another video. So guys, আজকে ভিডিওটা মূলত কেন ব্লগ 7 আসে নাই? So guys, ব্লগ 7 না আসার মূল কারণ হলো আমি যে শুট দিয়েছিলাম পরবর্তীতে সেটা যখন আমি ডেটা ট্রান্সফার করতে যাই এডিটিং এর জন্য তখন আমি দেখি যে ব্লগের মতো চারটা সিনেমেটিক শো রয়েছে সিনেমেটিক শুট রয়েছে যার কারণে ব্লগ 7টা আসতেছে না পরবর্তীতে হয়তো ব্লগ 7 আসবে অন্য কোনো ভাবে So guys, এবার আসি হলো সোমবারে যে ভিডিওটা আসার কথা ছিল সো গাইস সোমবারে ভিডিওটা আসার কথা ছিল ওটা একটু লেটে আসছে অর্থাৎ আজকে চলে আসবে ইনশাআল্লাহ গাইস আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো আমার নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে নতুন ফেসবুক আইডি খোলা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনারা আমাকে পাবেন শুধু ইউটিউবে নয় পাচ্ছেন টুইটারে পাচ্ছেন ইনস্টাগ্রামে পাচ্ছেন কথাতে পাচ্ছেন ফেসবুকে ফেসবুক পেজে কিংবা আমার অ্যাকাউন্টে সব কিছু লিঙ্ক ইন্দার ডেসক্রিপশন সো গাইস আরেকটা কথা বলতে চাই বর্তমানে দেশের পরিস্থিতি বিরাজ করছে আনএক্সপেক্টেড কারণ যেটা আমাদের এক্সপেক্ট ছিল না এক্সপেক্টেড ছিল না তো মূলত এই পরিস্থিতি হলো করোনা ভাইরাস বা কোভিড-19 যাকে বলছেন তো সকলের জন্য কিছু সতর্কবাণী আমার চ্যানেল থেকে যাচ্ছে সেটা হলো সবাই চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার বাইরে যদি বের হতেই হয় মানে অত্যাবশ্যকীয় হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করে চলবেন আর চেষ্টা করবেন যাতে বাইরে থেকে এসে সাথে সাথে দুই হাত তাড়াতাড়ি ধুয়ে ফেলার আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই বাইরে থেকে আসার পর পরই আপনি যে জামা কাপড় পরে বাইরে থেকে আসেছেন সেই জামা কাপড় কোনো জায়গায় ধুয়ে দিবেন যার কারণে আপনার জামার মধ্যে যে ভাইরাসটা থাকে যদি ভাইরাস থেকে থাকে তাহলে সেটা 30 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যাবে তাহলে এই তিনটে আনবক্সিং ভিডিও আসবে খুব শীঘ্রই দুটো ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটারটা জাপান থেকে নিয়ে আসা আর এই ক্যালকুলেটার সিটি প্লাস আর এটা আসলে একটা খুব শীঘ্রই আনবক্সিং ভিডিও চলে আসবে সো গাইস সবার উদ্দেশ্যে আরো কিছু কথা বলতে চাই করোনা ভাইরাস বা কোভিড-19 এর লক্ষণ সমূহ ঘন ঘন জ্বর আসা আর বুকে ব্যথা করা সর্দি কাশি গলা ব্যথা তো থাকছেই সাথে সো গাইস এরকমটা যদি আপনাদের দেখা দেয় মানে এই জ্বর সর্দি কাশি এরকম হয় তাহলে অবশ্যই অবশ্যই IEDCR-এর হটলাইনে ফোন দিয়ে আপনাদের জানানো উচিত যে আমার এই লক্ষণ দেখা দিয়েছে করোনা ভাইরাস বা কোভিড-19-এর তখন তারা আপনার কাছ থেকে নমুনা নিয়ে তাহলে তারা শনাক্ত করতে তাদের সুবিধা হবে বিস্তারিত IEDCR-এর সকল তথ্য লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন মানে সব কিছু থাকছে আর আরেকটা জিনিস বলতে চাই যে হোম কোয়ারেন্টাইন এতদিন হয়তো বা অনেকে জানেন না যে হোম কোয়ারেন্টাইন বলতে কী বোঝায় হোম কোয়ারেন্টাইন হলো আপনার বাসার একটি রুমে মানে আমি এখন যে রুমটা অবস্থান করছি সেই রুমটার মধ্যে 14 দিন কিংবা একটি নির্দিষ্ট সময়ে থাকা কোয়ারেন্টাইনে নির্দিষ্ট সময় থাকা মানে সেটাই হচ্ছে হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন অতএব যাদের জ্বর সর্দি কাশি হয়েছে তারা চেষ্টা করুন হোম কোয়ারেন্টাইনে থাকতে আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি যে বর্তমান দেশে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের শর্ট দেখা দিয়েছে মানে কোনো কোনো দোকানে হ্যান্ড স্যানিটাইজার চড়া দামে বিক্রি হচ্ছে আবার কোনো কোনো দোকানে হ্যান্ড স্যানিটাইজার পাওয়াই যাচ্ছে না কিংবা মাস্ক পাওয়াই যাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই ইউটিউব কিংবা ফেসবুকে এইরকম অনেক ভিডিও আছে যেখানে আপনাকে তারা মাস্ক তৈরি করে দেখাবে তো ইউটিউবে সেই সকল ভিডিওগুলো দেখুন আর মাস্ক তৈরি করে একটা কথা সকলকে বলতে চাই যারা স্টুডেন্ট রয়েছেন আমাদের মতন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন ঘুরতে যাওয়া কিংবা বাইরে বের হওয়াটা নিষিদ্ধ মানে এই বাইরে বের হওয়াটার পরিমাণ একটু কম করলেই ভালো হয় খেলাধুলা একটু কম করলে ভালো হয় কারণ সরকার আমাদেরকে ছুটি দিয়েছে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করার জন্য আমি চেষ্টা করব বাসার মধ্যে থেকে আমরা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এজন্য ইন্টারনেটে অনেক ধরনের অনেক চ্যানেল আছে যেখানে এরকম এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেখান থেকে আমি চেষ্টা করব আমরা যাতে পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারি কারণ আমার মতন যারা আছেন যারা JSC কিংবা যারা একাদশ দ্বাদশে পড়ে সেই সকল স্টুডেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সময় যাচ্ছে তো আমি সবাই চেষ্টা করবেন যাতে ইন্টারনেট থেকে
এই যে ফোন, আপনাদের এই ফোনটাও সাথে কিন্তু করোনা ভাইরাস থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এই ফোনটাকে যাতে ওয়াশ করেন, ফোনটা আর পানিতে চোবানো যাবে না, কিংবা হ্যান্ড স্যানিটাইজার কিংবা অ্যালকোহল জাতীয় জিনিস না লাগানো যাবে না আপনার পাশে, কিংবা আপনার ক্যামেরাতে থাকবে। এক্ষেত্রে চেষ্টা করবেন সাবানের পানি, বা সাবানের পানি হয়নি, কিন্তু আপনি যদি আপনাকে হয় তাহলে আপনার থেকে যে আরো 10টা মানুষের সরাচ্ছে, এতে করে কিন্তু ওই 5টা মানুষের ক্ষতি হচ্ছে। তাই চেষ্টা করবেন টিভি চ্যানেল কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে দেওয়া